আসসালামু আলাইকুম, সগর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি পিঠা তৈরি করে দেখাবো। আজকে রেসিপিটি হলো ভাবা পিঠা। খুব অল্প সময়ে গ্লাসে কিভাবে ভাবা পিঠা তৈরি করা যায় সেটাই দেখাবো। আমার ভিডিওটি পুরোটা দেখলে যে কেউ ভাবা পিঠা তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই পিঠা বানানো। ভাবা পিঠা বানাবো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভিজা চালের গুঁড়া 2 কাপ। আমি এই চালের গুঁড়া বাড়িতেই বানিয়েছি, ডিপ ফ্রিজে রেখেছিলাম, 2 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাজারের শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি দুধ দিয়ে মেখে নিব, এর জন্য এখানে লিকুইড দুধ আগে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি 1 কাপ। অল্প অল্প করে দিয়ে মেখে নিব, একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে, পিঠাগুলো ভালো হবে না। মাখানো যদি পারফেক্ট হয় পিঠাগুলো ভালো হবে। আমার এখানে ভিজা চালের গুঁড়া এর জন্য 2 কাপের জন্য 1 কাপের একটু কম দুধ লেগেছে। শুকনো চালের গুঁড়া হলে বেশি পরিমাণে লাগে। দেখুন মোটো করলে মোটো হয়ে আসছে, তার মানে মাখানো হয়ে গেছে। দুই কাপের জন্যে 1 কাপের একটু কমই দুধ লাগবে, এর বেশি লাগবে না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন চেলে নিব। একটা বাটি নিলাম আর বাটির উপরে নিয়ে নিচ্ছি স্টিলের চালনি। এই স্টিলের চালনি সবার বাসায় থাকে, আর যদি না থাকে তাহলে প্লাস্টিকের কোনো চালনিতেও চেলে নিতে পারেন। সবগুলো আমি এইরকম করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে, এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি নারিকেল কোরা। এখন আমি মাটির ছোট্ট ঢাকনা নিয়েছি পিঠা বানানোর। এই পিঠা বানানোর এরকম যদি ঢাকনা না থাকে ছোট্ট যে কোনো বাটি নিতে পারেন। আমি যেহেতু মগে বানাবো এজন্য ছোট্ট বাটি নিলাম। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আপনারা যে যেরকম খান সেরকম পরিমাণে দিয়ে নেবেন। গুড় দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, আর উপরে চালের গুঁড়া আলতু করে দিতে হবে, বেশি ঠেসে দিবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। আলতু করে দিয়ে সমান করে দিলাম। এখন আমি পাতলা সুতির কাপড় নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, ধুয়ে এটা দিয়ে জড়িয়ে নিলাম। আর আমি মগ নিয়েছি, এই মগের অর্ধেক পরিমাণে পানি দিয়েছি। এই মগটা আমি এখন চুলায় বসিয়ে বলক তুলে নেব। এই মগে আমি সবসময় পানি গরম করি, এই মগে পিঠাগুলো বানাবো। বলক উঠে আসছে, এখন আমি ছাঁকনি একটা দিয়ে দিলাম। ছাঁকনির উপরে এরকম করে বসিয়ে আলতু করে ঢাকনাটা তুলে নিতে হবে, তারপরে পিঠাগুলো ঢেকে দিতে হবে। আর চুলা আমি একদম হাই হিটে করে রেখেছি, যখন দেখবেন যে মগের পানি কমে গেছে তখন আরও পানি দিয়ে বলক তুলে নেবেন। দেখুন 1.5 মিনিট পর আমি পিঠাগুলো তুলে নিলাম, অনেক সুন্দর হয়েছে পিঠা। আবার আমি এইরকম করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হতে ভাবে হতে 1.5 থেকে 2 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। সবগুলো পিঠা আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি। কত সহজে এই পিঠাগুলো বানানো যায়, হাতের কাছে সব জিনিস দিয়ে এই পিঠাগুলো ঝটপট বানিয়ে নেওয়া যায়। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখুন। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।